আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া অগণিত তারিফ, যিনি মহামহিয়ান, যিনি মহাগড়িয়ান, যিনি মহান রব্বুল আলামিন, সীমাহীন ক্ষমতার মালিক, মহান পরকরম পরম করুণাময় দয়ালু মেহরবান দাতা, রিজিকের মালিক, হায়াতের মালিক, যে মহান রব্বুল আলামিন আমাদের মতো মানুষকে আজকে মহাপবিত্র কোরআনুল কারিম শোনার জন্য আল্লাহ পাক এই সুন্দর সটিবাড়ি চারি মাথা মসজিদের মাঠ ময়দানে বসার সুযোগ প্রদান করে দিচ্ছেন। এতটুকু সুযোগ যে মহান রব্বুল আলামিন করে দিলেন, ওই রবের দরবারে সবাই একসাথে প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন ইচ্ছে করলে বাংলার জমিন থেকে, টাকা পয়সার থেকে, অর্থ সম্পদের থেকে, রাজনীতির থেকে, বাহাদুরির থেকে আল্লাহ পাক এক সেকেন্ডের ভিতরে 3.5 হাত কবরের যাত্রী বানিয়ে দিতে পারে। কোন থেকে আল্লাহ সেখান থেকে আল্লাহর কুদরতে হায়াত দিয়ে আমাদের মতো গুনাহগার মানুষকে আল্লাহর ঐশ্বরিক বাণী মহাপবিত্র কোরআনুল কারিমের সামনে বসার তৌফিক যোগ্যতা দান করলেন। ওই রবের শুকরিয়া আদায় করি সবাই একসাথে পড়ে নিই আলহামদুলিল্লাহ। অতবার আকায় নামদার তাজদার মদিনা বিশ্বের দুলাল নবী আখেরি জামানার পয়গম্বর সর্দার আলব মানব ভক্তি মক্কার মরুপান্তর থেকে ইসলামের পতাকা উত্তোলন করে আইমে জাহিলা যুগের সমস্ত ইনসদ গোস্তানি নির্যাতন অত্যাচার মানুষগুলোর মতামত সমস্ত বিধিবিধানকে বন্ধ করে দিয়ে আল্লাহর ঐশ্বরিক বাণী মহাপবিত্র কোরআনুল কারিমের বিধানকে প্রচার করে দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে নবী আমার সোলার বদলে ঘুমে আছেন। ওই নবীর প্রতি লাখ করে দরুদ সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু। আজকে মাহফিলের ভিতরে বসতে পেরে খুশি না বেজার? একটা হাত তুলে দেখাই কারা কারা খুশি? লিল্লাহ তাকবীর, আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সিডি আর টিভি আছে যেখানে, হাত তামান এত অটোমেটিক ভালো মানে রাখ, আল্লাহ কবুল করে লিখ। আর একটি জোরে কান আসেন বন্ধু, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে নিয়ে কথা বলবো ইনশা। আমি যতক্ষণ কথা বলবো আলোচনা করব, আপনারা কেউ ধীরে কথা বলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, যা বলা দরকার একটু জোরে সরে বলবেন। আগে স্বীকার করেন রাজি আছেন কি? একটু জোরে বলতে রাজি আছেন তো? কেউ লজ্জা করবেন না, শরম করবেন না। কোরআন শরীফের সামনে যারা হা না, কোরআন শরীফের কথা যারা উচ্চ স্বরে আওয়াজ দেয়, তারা শহীদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য পিছনের সামনে সাইটে মধ্যে যে যে জায়গায় আছেন, আওয়াজ চাই জোরে জোরে, আওয়াজ চাই জোরে জোরে ইনশাল্লাহ। আসেন আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। মা বোন যারা প্রজেক্টরের সামনে বসে আছেন, সকলের কাছে দোয়া চাই সার্বিক মঙ্গল কামনা করি, সবাই বলে আমিন। আরো একটু জোরে কন আমিন। রাত্রি গভীর 11টা বাজে, বিদায় আমি এলো পাতারিক কথা না বলে। আমি আপনাদের এই মাহফিলে গত বড় আসছিলাম তাই না? আল্লাহ পাক আমাকে আনছিল রাস্তার ওই সাইটে, এইবার আইসি এই সাইটে। গতবার ছিলাম বাম সাইটে, এবার আইসি হ্যাঁ, যাক আল্লাহ বরকত দিছে। যাক এই মহান বরকতের মধ্যে আমি দীর্ঘ এলো পাতারিক কথা না বলে আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা করব ইনশা আল্লাহ। যেখানে কোরআন শরীফের আলোচনা হয়, 70,000 ফেরেশতা সেখানে দাঁড়িয়ে থেকে কথাগুলি রেকর্ড করে সোনার বদিলায় পৌঁছা দেয়। এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি ফেরেশতাদেরকে রাখতে বেতন ভাতা দেওয়া লাগে, রেশন কার্ড দেওয়া লাগে? ওরা কি স্বামী স্ত্রী বিদ্যা কার্ড খায়? আল্লাহ বি জিকিরিল্লাহ, ওরা আল্লাহর জিকিরকারী। মারহাবা কন। যদি কোনো মানুষ টাকা পয়সার মালিক হয়, যোগ্যতা হয়, হজ করার মালিক হয়, হজে যায়, হজ করে বাড়িতে ফেরত আসে, উনি জান্নাতে যাবেন। আর গ্রাম থেকে 40 জন সহ নিয়ে জান্নাতে যাবেন। তাইলে একজন হজ করলে এই ব্যক্তি ভালো না খারাপ? অথচ আমার গ্রামে, আপনার গ্রামে অনেক লোক আছে হজের উপযুক্ত, তারা হজে যায় না। যদি বলি কাকা হজ করেন, কতক্ষণ এই আওয়াজ দেয় কি দেয় না? মনে হয় গ্রাম থেকে চান্দা তুলে তারে আরও দেও, করোনা পারি দিক, তাই না ভাই? অথচ যে ব্যক্তি হজের উপযুক্ত, হজ করে না, তার সালাম কালাম নামাজ রোজা দোয়া দরুদ তসবি তাহালিল জিকির আজগার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। এইবার কন এই লোকের মতো না ফরমানি লোক কি বাংলায় আছে? আরও জোরে কন আছে? অথচ যিনি উপযুক্ত লোক, আপনি সরাসরি সোনার মক্কা মদিনায় যান, আপনি তো ব্যস্ত যাবেন, আরও গ্রাম থেকে 40 জন সহ নিয়ে যাবেন। আল্লাহ এত সুন্দর হাজির সহবাত নেওয়ার তৌফিক দিক। আর একটু জোরে কন